সাতক্ষীরায় মায়ের কোল থেকে 8 বছরের এক শিশুকে তুলে নিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির বাবার বিরুদ্ধে। গতরাতে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া মাঠপাড়ার আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে। শিশু আরিফের মা রোকেয়া খাতুন জানান, মঙ্গলবার তার স্বামী ইয়াসিন তাকে মারধর করলে ছেলে আরিফকে নিয়ে ধুলিহর গ্রামের বাবার বাড়িতে আশ্রয় নেন তিনি। বৃহস্পতিবার বিকেলে আরিফকে জোর করে নিয়ে যান তার বাবা ইয়াসিন, এরপর তাকে পুড়িয়ে হত্যা করা হয়। স্থানীয়রা শিশুটির বাবা ইয়াসিনকে পুলিশে সোপর্দ করেছে।